সুরিগুড়ি লই যাবার সময় সাতটা সুরাই গরু উদ্ধার করছে পেকুয়া থানা পুলিশ। রবিবার নভেম্বর ২৪ তারিখ বেনে পেকুয়া সদরের মেহেনামা বালির ফালা এলাহাতুন গরুইগুন উদ্ধার করায়। এ সময় পুলিশের উপস্থিতি ঠায়ের ফাই এনে সুরত দল দায় জাগুই। জানা যায় বুড়া দিয়ে উগে পিকাপত গড়ি গরুইগিন পেকুয়া দিয়ে নে সকুয়া লই যাবে ফতত স্থানীয় সন্দগুড়ি পেকুয়া থানা পুলিশের খবর দেয়। এই সময় পুলিশ আইবার আগেই ঠের ফাই এনে সুরত দল স্থানীয় লক্ষ্য করি ফাঁকা গুলি সাইতে তাহে। এই সময় স্থানীয় মোরার ফারার মঞ্জুর আলমের কলেজ ফরুয়া মাইয়া তানিয়ার আতত ও ঠেঙত গুলি লাগি আহত হয়। দেখি এ বিষয়ে পেকুয়া থানার ওসি তদন্ত মিজানুর রহমান সি প্লাস টিভিরা জানায় যে একটি হাইসে করে কিছু গরু রাস্তার পাশে রেখে অজ্ঞাতনামা চোরটা পালিয়ে গেছে। তৎক্ষণাৎ বিষয়টি আমি মোবাইল ফোনে থানার ডিউটি অফিসারকে এবং মোবাইল ডিউটি নিউজ অফিসারকে জানাই। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে সাতটি গরু দেখতে পায়। গরুর মালিক অভিযোগ প্রাপ্তি হিসাবে কেন গ্রহণ করা হবে। ডেক্স নিউজ সি প্লাস টিভি।